ডাডা ওই যে বিরিজের লগে বিরিজের লগে হ্যাঁ বিরিজের লগে এমন ডিজে জামাল তো এমন কোন বাড়ি দিই না আমি দূরে মিয়া আমরা চিনা দরকার নাই খাম গলো গরু ঠ্যাং বাজে না এটা না স্বামী হ্যাঁ কানা এই এই কই হারাম দেখো তাই কি এই কি কইছো দেখো দেখো এই কই কই এই দাঁড়াও দাঁড়াও লাডি কো এডা শালার বেটা গুষ্টি শালা তোর বাপে কেন তোর ভাই কেন তোর বউ কেন তোর চড্ড গুষ্টি কাই কেন আহ আহ আমরা দত খেই শালা তোর গাল মইসকে শালা একটা কইলে আমার 10টা কইলে এটা কি মহিলা রে বাপ কানার বউ এর রং জল লাগতে হয় নাকি কি বাপে ওকে চেতন চেতন করতেছে বিদেশে কষ্ট হচ্ছে তো বসে লাগবে কি মহিলার কতদিন এর রং চটং চটং করে লাগবে বাপ রে বাপ ইস কুদা এ কানাই বলো এ থাকে কেমনে হ্যাঁ ও ব্যস্ত দেখছো এই বা গুতাইতাছে কি রে বাপ রে বাপ এ কানাই না বাড়ি দিতে গেরে হইরে চা আমারে বাড়ি দিব দান্ডা শেষ বিদেশের রোজ বাবারে বাবা এই রোদের মধ্যে কাম করেন যা না নিজের এলাকার আইসি বালা করছি বিদেশ আর যাইতাম না এলাকা তোমারই খেতে পাচ্ছে বিদেশে আর নাম লিখাম না কিন্তু সব থেকে বেটার একটা কবর পাইলাম এটা কি এই কবরটা কেডা দিল ডিজে জামাল মুইরে গেছে দক্ষিণ খারা ডিজে জামাল খালি আমি একলাই কানা ওই কবরটা পাইলাম আর 10-12 দিন ধরে আমার বউর মোবাইল বন্ধ কি কি আশাবাদ যে আমার এটা যা ইয়া দেখতে হবো যে কোনো একটা পেসের মূল আছে না বাজ্যা দিচ্ছে ঘটনাটা কিরম সুন্দর সুন্দর একটা না বাড়ি থেকে ঘটনা বুঝতে হবো আগে যাই আর ভাবি চিন্তা করেন না ঠিক আছে জামাল মূর্তি তাতে গেছে আমি আছি বাই আপনার বাইরে মরার পরে আমার মনটা বেশি ভালো না ভালো লাগে না আপনি কি করতেছেন আমার কিছু ভালো লাগতেছে আরে আপনি কোনো টেনশন করেন না কোনো অবস্থা আছে আমি তো আছি আমি এলাকার ছেলে না হ্যাঁ আপনি কোনো টেনশন করেন না যখন যা প্রয়োজন আছে সব আমার জন্য ঠিক আছে আমি সব কিছু দিব আপনি কথা বুঝতে পারছেন আপনি এই নিয়ে কোনো টেনশনই করেন না যেমন মোর্চা তাতে কি হয়েছে আমি আছি না স্বামী নাই বোঝেনি তো পাড়ার লোকেও